নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই পিতৃপুরুষের আশীর্বাদ পেতে পিতৃপক্ষের পনেরো দিন এই কাজগুলি অবশ্যই করুন ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে শুরু হয় পিতৃপক্ষ এবং তা চলে আশ্বিন মাসের অমাবস্যা তিথি পর্যন্ত অর্থাৎ পিতৃপক্ষ থাকে পনেরো দিন এই পনেরো দিনে আপনি যদি কিছু কাজ রয়েছে এই কাজগুলি যদি করতে পারেন তবে পিতৃপুরুষের কাছ থেকে আশীর্বাদ পাবেন কি সেই কাজ আসুন আমি একে তা আপনাদের জানিয়ে দিই প্রতিদিন পিতৃপুরুষদের প্রণাম করুন পিতৃপুরুষদের যদি বাড়িতে চিত্র থাকে তবে সেই চিত্রে প্রণাম করুন কিন্তু যদি চিত্র না থাকে পিতৃপুরুষদের চরণ স্মরণ করে প্রণাম করুন এতে পিতৃপুরুষদের আশীর্বাদ পাবেন পিতৃপক্ষ চণাকানীন আপনি পনেরো দিন সাত্ত্বিক আহার গ্রহণ করুন অর্থাৎ নিরামিষ খাবার খান তৃতীয় পিতৃপক্ষের সময় আপনার বাড়িতে যদি কোনো গরীব দুস্থ মানুষ অথবা ভিখারি ভিক্ষা চাইতে আসে তবে কিন্তু ফিরাবেন না কারণ এই সময় পিতৃপুরুষরা যে কোনো রূপ ধারণ করে আসতে পারে এছাড়াও পনেরো দিন কাককে গরুকে অবশ্যই খাওয়ান এছাড়াও গরিব দুস্থ মানুষকে আপনি আপনার সাধ্য মতো কিছু দান ধর্ম করুন এতে পুণ্য সঞ্চিত হবে পিতৃপক্ষের পনেরো দিন আপনি তামার পাত্রে বা পিতলের পাত্রে বা কাসার পাত্রে খাবার গ্রহণ করুন পিতৃপুরুষদের দুটো জিনিস দিয়ে অবশ্যই পিণ্ডদান করুন এক কালো রঙের তিন দুই কুশ এবং পিতৃ পুরুষদের উদ্দেশ্যে যখন আপনি পিণ্ডদান করবেন তখন হয় মাদুরে বসুন না হয় কাঠের আসনে বসে পিণ্ডদান করুন এছাড়াও প্রতিদিন সন্ধ্যার সময় বাড়ির পূজা স্থানে একটি শুদ্ধ দেশি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করুন এবং বাড়ির প্রত্যেকটি ঘরে ধূপ ধুনো অবশ্যই দিন এই কাজগুলি করুন দেখবেন পিতৃপুরুষের আশীর্বাদ পাবেন